দীর্ঘদিন পর শেখ হাসিনা প্রবাস থেকে দেশে ফিরলেন। বেরিয়েছিলেন স্বামীর সাথে সংসার করবেন বলে, ফিরলেন জনতার নেতা হয়ে। এই সেই জনপদ যেখানে একদিন মানুষ সমস্ত বিভেদ ভুলে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আবার এই সেই দুর্ভাগা দেশ যেখানে বিশ্বাসঘাতকের দল নৃশংসভাবে খুন করে তাদেরই জনক এবং তার পরিবারের 20 জন সদস্যকে। একটি দেশ, একটি পরিবার। বাইগার নদীর তীর ঘেঁষে কাশবন, ধান, পাট, আখ ক্ষেত, খেজুর, তাল, নারকেল গাছের সারি, তাতে বাবুই চড়ুই পাখিদের কলকাকলি, ক্লান্ত ঘুঘুর ডাক, সেখানে ছায়ায় ঘেরা, মায়ায় ভরা, শান্ত নিরিবিলি ছোট্ট একটি গ্রাম টুঙ্গিপাড়া। এখানে 200 বছরের পুরনো একটি সাধারণ পরিবার একটি জাতির পুনর্জন্মের সাথে কিভাবে জড়িত হয়ে গেল সে এক বিস্ময়কর কাহিনী। এই পলিমাটির গ্রাম থেকে উঠে এসে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন ডাক দিয়েছিলেন স্বাধীনতার। এবং পরবর্তীকালে তাঁরই প্রথম কন্যা শেখ হাসিনার উপর দায়িত্ব বর্তায় সেই অর্জিত স্বাধীনতা রক্ষার। নদী বিধৌত পলি, বর্ষার কাদামাটি আর হেমন্তের কাশফুল বুকে নিয়ে এখানেই 1947-এর 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। শৈশবে দাদার আদরে, দাদির স্নেহে, প্রকৃতির কোলে বেড়ে ওঠেন বঙ্গবন্ধুর আদরের হাসু। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শৈশবে পাড়াগাঁয়ের 8-10টি উচ্ছল মেয়ের মতোই বেড়ে উঠেছেন। একটু বড় হলে 1956 সালে পিতা শেখ মুজিব তার পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। তিনি শেখ হাসিনাকে নারিন্দা নারী শিক্ষা মন্দিরে তৃতীয় শ্রেণীতে ভর্তি করিয়ে দেন। দাদা ঠিক করলেন, কারণ অনেকদিন আব্বার কোনো খবর পাচ্ছিলেন না, তিনি ঠিক করলেন ঢাকা আসবেন। তারপরে আমাদের তো নৌকা ছিল, নৌকাই বেশি যাতায়াত। তো দাদা যে নৌকাটা একটা নতুন বড় নৌকা বানালেন, আমি আর কামাল আমাদের দুজনকে দাঁড় করালেন যাতে নৌকার মধ্যে আমরা হাঁটতে চলতে পারি। তিন দাঁড়ের নৌকা, এবং ওই নৌকায় করেই কিন্তু আমাদেরকে নিয়ে ঢাকায় আসলেন। তবে 56 সালে আব্বা যখন মন্ত্রী হলেন তখন ওই নারী শিক্ষা মন্দিরে ক্লাস 3তে আমাকে ভর্তি করে দেওয়া হলো। শেখ হাসিনা কৈশোরেই যেমন দেখেছেন পাকিস্তানি স্বৈরশাসক কর্তৃক বাবার উপর নির্যাতন, তাকে জেলে বন্দি করা, তেমনি দেখেছেন ছোট ছোট ভাই বোনদের নিয়ে তার মায়ের বেঁচে থাকার সংগ্রাম। আমাদের জীবনটা এরকম ছিল যে যখন স্কুলে পড়ি তখন স্কুল থেকেও জেল গেটে যেতে হতো আব্বাকে দেখতে, আবার যখন কলেজে পড়ি বক্সিবাজার থেকে তো রিক্সায় করে সোজা জেল গেটে, আব্বার সঙ্গে যে ইন্টারভিউ থাকতো ওখান থেকেই যেতাম। 6 দফা যখন দিলেন তারপরে তো আমি কলেজ ভিপি হলাম, তো ওখান থেকে পাশ করে ইন্টারমিডিয়েট পাশ করে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এবং ইউনিভার্সিটিতে তখন তো পুরোদমে ছাত্র রাজনীতির সাথে জড়িত, মানে বন্দি হবার একটা যে অভিজ্ঞতা সেটা আমার কলেজ জীবন থেকেই। শেখ হাসিনা আরও দেখেছেন গণজোয়ারের ভেতর থেকে বাবাকে বঙ্গ জনপদের বন্ধু হয়ে ওঠা। এভাবেই মানুষের সংগ্রামে বাবা মায়ের নেতৃত্বকে খুব কাছে থেকে দেখে
স্বাধীনতার জন্য লড়াইয়ের ইচ্ছা তার মনেও জাগতে থাকে। মামলা যখন চলছে আপনি জানেন যে, আর সেই সময় কিন্তু এদিকে আন্দোলনও খুব তুঙ্গে, ছাত্র সংগ্রাম পরিষদ বাদ হওয়ার আগের থেকে কিন্তু আমরা আন্দোলনে খুব সক্রিয় ছিলাম। এরপরে ছাত্র সংগ্রাম পরিষদ হলো 6 দফা 11 দফা। তো ওই সময় আব্বার সঙ্গে কারাগারে আমরা যে দেখা করতে যেতাম জেলখানা, মানে মামলা শুরু হওয়ার পর ওই ক্যান্টনমেন্টেই ওনাকে একটা সমস্ত আসামিদের একটা অফিসার মেসে রাখা হয়েছিল। সেখানে টিনের একটা ব্যারাক আর এপাশে একটা ছোট বিল্ডিং, সেখানে ওনাকে একদম একা রাখা হতো। তো প্রথম ওখানে যে ওনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাই। ছোট্ট একটা কামরা, চারিদিকে মানে দরজার কাঁচের মধ্যে লাল রং লাগানো, ওই অবস্থা একটা ওনাকে রাখা হতো ওখানে। তো আমি যখন ওখানে যেতাম তো স্বাভাবিকভাবে কিছু বাইরের যে অবস্থাটা এ ব্যাপারে ওনার সঙ্গে মা সবসময় জানাতেন, আমরা বলতাম তো কখন কী করতে হবে, অনেক সময় উনি কী কী স্লোগান দিতে হবে, কী করতে হবে, সেই নির্দেশনাগুলো কিন্তু দিতেন। আমি একটা ছোটো খাতার মধ্যে সব লিখে নিয়ে আসতাম এবং সেগুলি এসে আমাদের যে সংগ্রাম পরিষদে মিটিং হতো, বেশিরভাগই আমরা এখন যে জহুরুলহক হল, ওটা তখন ছিল ইকবাল হল, ইকবাল হল একটা পুকুর পাড়, সেখানে ছোট্ট একটা গাছ ছিল, একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, ওই গাছের নিচে বসে বসে অনেক সময় মিটিং করেছি এবং তখন কী কী নির্দেশনা সেগুলি জানাতাম। তাছাড়া মা ছাত্রলীগের সঙ্গে সবসময় একটা যোগাযোগ, তারা আসতো গোপনে দেখা করে যেত, তখন জরুরি নির্দেশনাগুলি দিয়ে দিতেন। 66 সালে 6 দফা আন্দোলনের সময় পাকিস্তানি শাসকেরা আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। সে বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরের বছর 17 নভেম্বর পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শেখ মুজিব তখনও জেলে। বঙ্গবন্ধু সহ আরও 34 জন অভিযুক্ত তখন বন্দী জীবন যাপন করছেন। দেশে আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে গণ আন্দোলন আইয়ুব শাহের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে পরিণত হয়। আইয়ুব রাওয়ালপিণ্ডিতে গোলটেবিল বৈঠক ডাকেন। বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দিয়ে সেই বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। বঙ্গবন্ধুকে প্যারোলে রাওয়ালপিণ্ডিতে না যাওয়ার জন্য মায়ের গোপন নির্দেশনা জেলে পৌঁছে দেন শেখ হাসিনা। আগরতলা মামলা তুলে নিতে বাধ্য হন আইয়ুব সরকার। এভাবেই স্বায়ত্তশাসনের আন্দোলনে নিজের অজান্তে তরুণী শেখ হাসিনা জড়িয়ে পড়েন। মগরবী পাকিস্তান মে দিন কে 2 আর মশরকি পাকিস্তান মে 3 বজে হ্যাঁ। চন্দ লম্হে বাদ সর পাকিস্তান ফিল্ড মার্শাল মোহাম্মদ আলী খান কৌম সে খিতাব ফরমায়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। মেরে আজিজ হমওয়তন, আসসালামু আলাইকুম। ১৯৬৯ সালে সারা পাকিস্তান জুড়ে প্রচণ্ড গণবিক্ষোভে আইয়ুব সরকারের পতন হয়। জেনারেল ইয়াহিয়া নতুন প্রেসিডেন্ট হন। সে বছর এপ্রিলে স্বামী ওয়াজেদ মিয়ার নতুন কর্মস্থল ইটালিতে স্থানান্তরিত হয়। শেখ হাসিনাকে সংসার গড়ার স্বপ্ন নিয়ে দেশ ছাড়তে হয়। 1969 অক্টোবরে আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য বঙ্গবন্ধু লন্ডনে যান। শেখ হাসিনাও তখন বাবার সাথে লন্ডনে পুরোটা সময় কাটান। ইটালি থেকে আমি লন্ডনে আসি, কারণ বঙ্গবন্ধু তখন লন্ডনে যান। অক্টোবর মাসের 23 তারিখে তিনি লন্ডনে পৌঁছান, এটা 1969 সালে। এবং ইটালিতে 6 মাস অজয় সাহেবের কাজ শেষ, উনি ডাইরেক্ট বাড়িতে তখন আবার 1 বছরের জন্য নতুন অ্যাসাইনমেন্ট পেয়েছেন, তো উনি চলে আসলেন। আমরা ঠিক 22 অক্টোবর আমরা লন্ডন পৌঁছালাম, আব্বা 23 তারিখে পৌঁছালেন। এবং ওখানেও তিনি ক্যাম্পেইন করছিলেন আমাদের প্রবাসী বাঙালি, কারণ আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে প্রবাসী বাঙালিদের বিরাট ভূমিকা ছিল। তারা অনেক সহযোগিতা করে, স্যার টমাস উইলিয়ামসকে পাঠান। তো উনি বার্মিংহাম, ম্যানচেস্টার, লুটন বিভিন্ন জায়গায় সফর করেন, ওখানে ঘুরে বেড়ান। আর সেই সাথে তো ওখানে বসে মোটামুটি একটা পরিকল্পনা যে নির্বাচন হবে, যদি সরকার গঠন করতে না দেয় তাহলে যুদ্ধ হবে,
এবং যুদ্ধে আমাদের বিজয় অর্জন করতে হবে। কাজে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য ট্রেনিংয়ের দরকার এবং কী কী প্রয়োজন, এইসব বিষয় যদি শরণার্থী যায় তাদের কোথায় আশ্রয় হবে, তাদের আশ্রয় বিপরে, এই বিষয়গুলি কিন্তু লন্ডনে বসে সব উনি পরিকল্পনা করে আসেন। ঠিক উনি লন্ডন থাকা অবস্থায় আপনার আদমজিতে তখন বাঙালি বিহারি রাইট শুরু হলো এবং আদমজিতে রাইট সেই সাথে আরও কয়েক জায়গায়, এই খবরটা পেয়েই উনি ঢাকায় ফিরে আসলেন। সত্তরের শেষের দিকে মায়ের কাছে থাকবেন বলে শেখ হাসিনা ঢাকায় ফিরে আসেন। তারপর আসে উত্তাল একাত্তর। ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই গ্রেফতার হন। সেই রাতেই শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবার অন্য একটি বাড়িতে আশ্রয় নেয়। এভাবে ঢাকার কয়েকটি বাড়িতে আত্মগোপনের পরেও তারা পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হন। তাদেরকে ধানমন্ডির পুরনো ১৮ নম্বর সড়কের ২৬ নম্বর বাড়িতে আটকে রাখা হয়। আমরা ভিতরে ওখানে বন্দি, গাড়িতে গুলি করেছে, মানুষ মারা গেছে অথবা গুলি লাগা অবস্থায় চিৎকার করছে পানি পানি বলে, আমরা মানে চোখের সামনে আমাদের দেখতে পাচ্ছি, কিছু করার নাই, গাড়িতে গুলি করছে হয়তো মারাই গেছে, ওই যে হর্নের উপরে পড়ে গেছে, গাড়িতে হর্ন বেজেই যাচ্ছে, লাইট জ্বালানো, উপর থেকে ওরা গালি দিচ্ছে, এই বাতি বন্ধ কর, কে বন্ধ করবে, যে বন্ধ করবে সে তো মৃত গুলি খাওয়া অবস্থায়, তার তো বাতি বন্ধ করারও, গাড়ির লাইট বন্ধ করারও উপায় নাই, হর্নও বন্ধ করার উপায় নেই, কিন্তু ওরা গালি দিচ্ছে সমানে। এই সমস্ত মানে ভয়াবহ চিত্র আমাদের দেখতে হচ্ছে। আর ওরা মাটির নিচে ট্রেন্স করে রেখেছিলো, যখন এয়ার রাইড হতো ওরা সবাই ট্রেন্সের মধ্যে চলে যেত। তো এইভাবে পুরো যুদ্ধটা আমরা ওখানে বসে বসে দেখেছি, যে মানে এয়ার রেড যখন হলো, বঙ্গভবন আক্রমণ করলো, ডগ ফাইট যেটা হলো, পুরোটা কিন্তু আমরা ওখানে বসে বসে দেখেছি। মুক্তিযুদ্ধের এই সময়টাতে ২৭ জুলাই শেখ হাসিনার প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়। বঙ্গবন্ধু গ্রেফতার হবার আগেই তার নাতির জয় নামটি পছন্দ করে রেখেছিলেন। এই জয় যেন ৭ কোটি মানুষের মুক্তির জয়, স্বপ্নের স্বাধীনতার জয়। ১৬ই ডিসেম্বর ১৯৭১, এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ বিজয় লাভ করল। পরদিন বঙ্গবন্ধু পরিবারের বন্দী দশার অবসান হয়। তারপর ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু চোখে অশ্রু, মুখে হাসি, বুকে অব্যক্ত বেদনা নিয়ে স্বাধীন দেশের মাটিতে ফিরে এলেন। জাতি ফিরে পেল তার বিজয়ী নেতা, আর শেখ হাসিনা ফিরে পেলেন তার বাবাকে। ৮ তারিখে উনি যখন রিলিজ হলেন তখন তো বিবিসি নিউজে প্রথম জানা গেল যে উনি ছাড়া পেয়েছেন এবং
লন্ডনে প্রেস কনফারেন্স করলেন, তারপরে তোর ঢাকার পথে রওনা হলেন। ফিরে এলেন এয়ারপোর্টের থেকে নেমে উনি কিন্তু গেলেন সরদি উদ্যান ওনার জনতার কাছে। আমরা গভীর উদ্বেগে বসে আছি, আমার দাদা কামাল জামাল সবাই এয়ারপোর্টে চলে গেল। তো আমার যেহেতু ছোটো বাচ্চা আর মা একা, মা একটা রেডিও নিয়ে চুপ করে বসেছিলেন, পুরো ধারা বিবরণী শুনছিলেন। মনে হচ্ছিল মাঝে একটা পাথরের মূর্তির মতো বসে আছে, এরকম ছিলেন। তারপর আব্বা এসে বাসায় সন্ধ্যার সময় ঢুকলেন। কারণ এই ফিরে পাওয়াটাও আমাদের জন্য একটা বিরাট ছিল। কাজে 10ই জানুয়ারি, তো বেটি বলবো যে আব্বা মানুষকেই তো ভালোবাসতেন, তাই সবার আগে মানুষের কাছেই গেলেন। আমরা কিন্তু পরিবারটা পরে পেলাম ওনাকে। আমার জীবনের কাজ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। থেকে লক্ষ গুরিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অভিরুণি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। 1972 সালের 9ই ডিসেম্বর শেখ হাসিনা এবং ওয়াজেদ মিয়ার দ্বিতীয় সন্তান সায়মা ওয়াজেদ পুতুলের জন্ম হয়। শেখ হাসিনার চোখের সামনে পাল্টে যেতে থাকে সমাজ, দেশ এবং সর্বোপরি রাজনীতি। They should have come forward, at least for the sake of humanity, to save my unfortunate people. Unarmed civilians were killed by the barbarous army of Pakistan. We expected, as a democratic nation, that international administration should have been protested, at least to say, that don't do this, at least for the sake of humanity. I am sorry. They have not done it. পিতার স্বাধীনতা আন্দোলনের অনেক পুরনো সহকর্মীকে খুব কাছে থেকে বদলে যেতে দেখেন, লক্ষ্য করেন স্বাধীনতা রক্ষায় বঙ্গবন্ধুর নিঃসঙ্গ অথচ কঠোর অভিযাত্রা। শেখ হাসিনা তখন তাঁর পিতার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, অজান্তেই বাবার কাছ থেকে পাঠ নিচ্ছিলেন নির্ভীক অটল বিশ্বাসে কঠিন দুঃসময়ে হাল ধরবার। You are a very powerful country, I know that, but power comes from the people, you remember it. You have a sufficient force in Vietnam. What you have done, you have fought. You have fought, you have failed to conquer it. Your big people are against it. Look, who can produce the best mechanized army in the world? American government? But you have sent everything to the Vietnam. Have you? Is it possible for you to conquer it? No. আমাদের জীবনটা এমন যে রাজনীতি আর আমাদের জীবন আলাদাভাবে দেখার কিছু ছিল না। কাজে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে আপনি কবে রাজনীতিতে ঢুকলে, আমরা সে তো জানি না, বোধহয় জন্মলগ্ন থেকেই। সত্যি এটা হলো বাস্তবতা, তো এটাকে কখনো আলাদাভাবে আমরা দেখতে পারি। আমাদের চিন্তা চেতনা সব সময় এই দেশকে ঘিরে, মানুষকে ঘিরে, যেটা আব্বার কাছ থেকে শেখা। আমাদের আলোচনা ভোরবেলা যখন আমরা আব্বার রুমে বসে আমরা চা খেতে যেতাম সবাই, তখন ওই পত্রিকা নিয়ে যখন বসা হতো তখন ওই আমরা কে কোনটা পড়ি আব্বা বাড়িটা খুব দেখতেন, তাই ওই ঘুরে ফিরে সেই রাজনৈতিক আলোচনাটাই আসতো। এরই মধ্যে 1975 সালের 30শে জুলাই জয়, পুতুল ও বোন রেহানাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানির ফ্রাঙ্কফুর্টে যান। কিন্তু 2 সপ্তাহ যেতে না যেতেই আসে সেই ভয়াল 15ই অগস্ট। শেখ হাসিনা তখন ব্রাসেলসে। সেদিন সকালে জার্মানির বাংলাদেশ দূতাবাস থেকে আসে একটি ফোন কল। শেখ হাসিনার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমরা তো চিন্তাই করতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আমি 30 তারিখে গেলাম, জানুয়ারিতে পৌঁছলাম 31 তারিখে। আমরা তখন ইউরোপ ট্যুর করছিলাম, আমরা দিন নেদারল্যান্ড গেলাম, আমরা ফিরে এলাম বেলজিয়ামে। সানোল হক সাহেব তখন অ্যাম্বাসেডার,
ওনার বাসায় ছিলাম, সকালবেলা ফোন আসলো, হুমায়ুন রশিদ সাহেব তখন অ্যাম্বাসেডার জার্মানিতে, উনি খবর দিলেন। খবরটা শোনার সাথে সাথে আমি বললাম যে বাংলাদেশে কু হয়েছে, তাহলে তো আমার কেউ বেঁচে নাই, আমার আব্বা নেই। তখন কিন্তু আমরা কিচ্ছু জানি না, আর ওদের ভাষায় কথা হচ্ছে, টেলিভিশনের ছবি, কিন্তু আমরা তো ভাষা বুঝতে পারছি না। হুমায়ুন রশিদ সাহেব ওনার সেক্রেটারিকে পাঠালেন। সানোলক সাহেব পলিটিক্যাল অ্যাপয়েন্টি ছিলেন, কিন্তু উনি তখন যত তাড়াতাড়ি আমাদের বিদায় দিতে পারেন, এমন উনি গাড়িটাও দিলেন না আমাদের বর্ডার পর্যন্ত পৌঁছে দিতে, বলে দিলেন গাড়ি নষ্ট। যাক, ওখানে একজন অফিসার ছিলেন, তার ওয়াইফ আমার বান্ধবী ছিল, আমরা স্কুলে একসাথে পড়েছি, ওদের গাড়িতে আমাদের বর্ডার পর্যন্ত পৌঁছে দিল। হুমায়ুন রশিদ সাহেবের পাশে আমাদেরকে শেল্টার দিলেন। হুমায়ুন রশিদ সাহেবই প্রথম আমাকে আলাদাভাবে ডেকে নিয়ে জানালেন এই ঘটনা, রেহানাকে বলতে পারিনি। কিন্তু এটা তো ঠিক যে বুঝতে তো পারতো যে নিশ্চয়ই কেউ নেই। আমাদের কাছে একটু খবর ছিল মা আছে, আসল আছে বেঁচে, আমরা খোঁজ নিতে চেষ্টা করলাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রেড ক্রস, সকল জায়গায় আমরা যোগাযোগ করার চেষ্টা করলাম, আমরা নানা ধরনের খবর পেতাম। এরপর ইন্দিরা গান্ধী এবং মার্শাল টিটো আমাদের মেসেজ পাঠালেন। তো যুগোস্লাভিয়া যেহেতু আমাদের কোনো লাভ নেই অত দূরে, তো মিসেস গান্ধী ব্যবস্থা করলেন, হুমায়ুন রশিদ সাহেব সব আয়োজন করে দিলেন, আমরা দিল্লিতে চলে এলাম। আমরা যখন প্লেনে আসি, পেপারে তখন পুরো ঘটনাগুলি লেখা। তারপর ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা হলো, উনি আমাদের ডাকলেন এবং ওখানে উনি বললেন যে কেউ নেই। Reports from India tonight say as many as 200 people have been killed in Bangladesh in the aftermath of a pre-dawn coup in which President Mujibur Rahman was shot to death in the presidential palace. The Bangladesh Prime Minister and two of his nephews also lost their lives. The newly installed president, Khandakar Mushtaq Ahmed, is thought to be relatively pro-Western. He changed the name of the country from the People's Republic of Bangladesh to the Islamic Republic of Bangladesh. রাতারাতি পাল্টে যেতে থাকে 7 কোটি মানুষের সোনার বাংলা। বঙ্গবন্ধুর বিশ্বাসঘাতক মিত্র মুশতাককে ক্ষমতায় বসানো হয়, তার সঙ্গে থাকে খুনি কর্নেল ফারুক, মেজর ডালিম সহ একদল সামরিক অফিসার। জিয়াউর রহমান হন সেনাপ্রধান আর খন্দকার মুশতাক আহমেদ হন রাষ্ট্রপতি। পর্দার আড়ালে চলতে থাকে একটার পর একটা সামরিক অভ্যুত্থান। সেই সময়ে 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করা হয়। পরে মুশতাককে সরিয়ে ঘাতকেরা বিচারপতি সাইমকে প্রেসিডেন্ট পদে বসায়। 1977 সালের 29শে এপ্রিল জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করেন এবং পরে 5ম সংশোধনী দ্বারা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতার ধারা বাতিল করেন। 75 অগস্ট থেকে 81 মে, এই 6 বছর শেখ হাসিনা ইন্দিরা গান্ধীর সহায়তায় স্বামী, সন্তান ও বোন শেখ রেহানাকে নিয়ে নয়াদিল্লিতে কাটান। আসলে আমরা দুটো বোন যখন একসাথে হতাম, রেহানা যদিও আমার খুবই ছোট, কিন্তু সবসময় একটা একটা প্রতিজ্ঞা আমরা করতাম যে যেভাবে হোক এই হত্যার বিচার করতে হবে, আর দেশের মানুষের জন্য কিছু করতে হবে। কীভাবে করবো কেউ সেটা হয়তো অতটা চিন্তা করা আমাদের পক্ষে তখন সম্ভব ছিল না, কিন্তু এই অনুভূতিটা ছিল যে এই দেশের মানুষের জন্যই তো উনি এত বড় আত্মত্যাগ করে গেছেন, সারাটা জীবন কষ্ট করলেন। আমাদেরকে একটা কিছু করতে হবে, এই চিন্তাটা আছে, এই চিন্তাটা ছিল। 1979 সালের 6ই এপ্রিল জিয়াউর রহমান বাংলাদেশের সামরিক আইন প্রত্যাহার করেন।
আওয়ামী লীগে তখন চলছে নেতৃত্বের সংকট। এই সময় থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতারা দিল্লিতে শেখ হাসিনার সাথে যোগাযোগ শুরু করেন। দলে ঐক্য বজায় রাখার জন্য তারা শেখ হাসিনাকে সভানেত্রীর পদ গ্রহণের অনুরোধ জানান। ৮১ সনে আমাদের সম্মেলন, সেই সম্মেলনের মধ্যে আমাদের দ্বিধা বিভক্তির একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা নেতা নির্বাচনে একমত হতে পারছিলাম না। প্রয়াত জনাব আব্দুর রাজ্জাক এবং আমি, আমাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল এবং দুভাগে বিভক্তের মতো ছিল। তখন আমরাই সম্মিলিতভাবে কে দলের প্রধান হবেন, আমরা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে বঙ্গবন্ধুর কন্যার হাতে যদি আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দেই তাহলে তিনি হবেন ঐক্যের প্রতীক এবং তিনি এই দলটাকে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে পারবেন। শেখ হাসিনা এতদিন বিদেশে বসে দেশের রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। দলের নেতৃত্ব গ্রহণের ইচ্ছা তাঁর ছিল না, কিন্তু আওয়ামী লীগের প্রবীণ নেতাদের অনুরোধে তিনি শেষ পর্যন্ত রাজি হন। ১৯৮১ সালের ১৭ই মে তিনি ঢাকায় ফিরে আসেন। লক্ষ লক্ষ মানুষ সেদিন শেখ হাসিনার এই প্রত্যাগমনকে স্বাগত জানায়। ৮১ সালে কেউ চিন্তা করেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন আর ক্ষমতায় আসবে? কেউ চিন্তা করেছিল যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নাম এই দেশে আবার এরকম স্বাধীনভাবে উচ্চারিত হবে? কেউ ভেবেছিল যে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের মতো এরকম উচ্চারিত হবে সরবে গর্বের সাথে? এই সবগুলোই ৮১ সন থেকে, সেই যে ফিরে এলেন জননেত্রী শেখ হাসিনা, তারপর থেকে যে কি অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে, নির্যাতন সহ্য করে, ঠিক পিতার মতোই, পিতাও যেমন কষ্ট করেছেন, যেমন যেভাবে সকলের দ্বারা নিষ্পেষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন জননেত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু সেই রকমই প্রতিকূল অবস্থায় ছিলেন। সেই প্রতিকূল অবস্থায় শুধু এর মধ্যে নয়, শত্রুর কাছ থেকে নয়, অর্থাৎ সরকারের কাছ থেকে নয়, আশেপাশে শত্রু নিজেদের মধ্যে বিভেদ সব কিছুকে তিনি একত্র করে ভুলিয়ে দিয়ে আবার দলকে সুগঠিত করে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনাগুলো, সেই মূল্যবোধগুলোকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছেন। অর্ধযুগ পর বঙ্গবন্ধু কন্যা এমন এক বাংলাদেশে ফিরলেন যেখানে রেখে যাওয়া পরিবারের কেউ আর বেঁচে নেই। নেই স্বপ্নের গণতন্ত্র, ছুঁড়ে ফেলা হয়েছে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। দানবের বিষাক্ত পদচারণায় যখন বাংলাদেশ আতঙ্কিত, তখন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে তুলে নিলেন শেখ হাসিনা। বাংলার মানুষ আবার আশায় মুখ বাঁধল। শেখ হাসিনাই একদিন ৩০ লক্ষ শহীদের আকাঙ্ক্ষা বাংলার মাটিতে বাস্তবায়ন করবেন। এরই মধ্যে ১৯৮১ সালের ৩০শে মে জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর বিদ্রোহী সদস্যদের হাতে নিহত হন। তারপর ৮২ সালের ২৪শে মার্চ ক্ষমতা নিলেন আরেক সামরিক শাসক জেনারেল এরশাদ। ক্ষমতায় আসার সাথে সাথে আগের মতোই সারা দেশে রাজনৈতিক কার্যকলাপ, মিছিল, মিটিং সব নিষিদ্ধ হলো। কিন্তু সামরিক শাসকের সব বিধিনিষেধ উপেক্ষা করে সে বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালন করে। শেখ হাসিনা সেদিনের সভায় প্রথম স্লোগান তোলেন, এ সামরিক শাসন মানি না, মানব না। ১৯৮৩ জানুয়ারি মাসে শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য বিরোধী দলের সমন্বয়ে ১৫ দলীয় ঐক্যজোট গঠন করে সামরিক শাসন বাতিলের ডাক দেয়া হয়। পুনর্গঠিত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জোর চেষ্টা শুরু করে। কিন্তু এর মধ্যেই ৭১ যুদ্ধাপরাধীরা বিএনপির সঙ্গে জোট বেঁধে মুক্তিযুদ্ধের গণচেতনায় আঘাত হানতে শুরু করেছে। শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের পুনর্জাগরণ যুদ্ধাপরাধীদের মনে ভয় ধরিয়ে দেয়।
তারা 1984 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যা দিবসে ঢাকার বাইতুল মোকাররম প্রাঙ্গণে বোমা হামলা করে শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা চালায়। সে বছরই 18ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবীদের সমাবেশে শেখ হাসিনা 75 পরবর্তী সকল সরকারকে অবৈধ ঘোষণা করেন। সারা দেশে শুরু হয় এরশাদ বিরোধী আন্দোলন। ১৯৮৬ সালের 7ই মে বাংলাদেশের তৃতীয় সংসদ নির্বাচন হয়। শেখ হাসিনা সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন। দেশব্যাপী চলতে থাকে এরশাদ বিরোধী আন্দোলন। শেখ হাসিনাকে 10ই ডিসেম্বর পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়। ব্যাপক গণ আন্দোলনের মুখে 1990 সালের 27 নভেম্বর সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধিকাংশ শিক্ষক একযোগে পদত্যাগ করেন। বাংলার গণ আন্দোলন 69-এর মতো আবার গণ অভ্যুত্থানে পরিণত হয়। 6ই ডিসেম্বর রাতে এরশাদ পদত্যাগ করে নির্বাচন দিতে বাধ্য হন। দেশে ফেরার পর থেকে প্রতিটি মুহূর্ত লড়াই করেছেন শেখ হাসিনা। উচ্ছেদ করেছেন সামরিক শাসন। বাবা বঙ্গবন্ধুর ন্যায় দেশটিকে একটি পরিবারের মতো আগলে রাখার স্বপ্ন দেখেছেন, যেখানে কৃষকেরা সহজ শর্তে ঋণ পাবে, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল নাগরিক তার পূর্ণ অধিকার ভোগ করবে এবং কেবলমাত্র মুক্তিযুদ্ধের চেতনার উপরেই জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হবে। কিন্তু 1991 সালের নির্বাচনে জিতে সামরিক শাসনের উত্তরসূরি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন। নির্বাচনে এই বিতর্কিত পরাজয়ের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু জনমানসের সাথে শ্রদ্ধেয় কবি বেগম সুফিয়া কামালের অনুরোধে শেখ হাসিনা পদত্যাগপত্র প্রত্যাহারে সম্মত হন। তখন থেকে শেখ হাসিনা সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দাবির প্রতি সমর্থন আদায়ের জন্য সারা বিশ্ব ভ্রমণ করেন। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে এলে তাঁকে শান্তির দূত বলে অভিহিত করেন যুক্তরাজ্য লেবার পার্টির নেতা মিস্টার নীল কিনক। এদিকে ক্ষমতায় বসার সাথে সাথে বিএনপি সরকার যুদ্ধাপরাধী জামাতের অন্যান্য নেতাকে সাথে নিয়ে বাঙালির অসাম্প্রদায়িক জাতীয়তাবোধের চেতনাকে বিকৃত করার অভিযান চালাতে থাকে। তারা দেশদ্রোহী রাজাকারদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়। তখন দেশের প্রগতিশীল মানুষ যুদ্ধাপরাধীদের ক্ষমতায় আসার চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। গঠিত হয় ঘাতক দালাল নির্মূল কমিটির গণ আদালত। বিএনপি সরকার গণ আদালতের 24 জন বুদ্ধিজীবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে। গণ আদালতের রায় বানচাল করার জন্য যুদ্ধাপরাধীরা ইসলাম ধর্ম অবমাননার নামে সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করে। শেখ হাসিনা এর প্রতিবাদ করায় তাকে এক মাসের জন্য আটক করা হয়। তারপর দুদুটো উপনির্বাচনে কারচুপি এবং দেশ জুড়ে অরাজকতার বিরুদ্ধে আওয়ামী লীগ সংসদ বর্জন করে সারা দেশে আন্দোলনের ডাক দেয়। তারা বিএনপি সরকারের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই আন্দোলনের চাপের মুখেই 1996 সালের ফেব্রুয়ারি মাসে বিএনপি একটি সাধারণ নির্বাচন দেয়। আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করে। নির্বাচনে বিএনপি নিজেকে জয়ী ঘোষণা করলেও দেশবাসী এমনকি সরকারি কর্মচারীরাও তা মেনে নিতে অস্বীকার করে। Because of their terrorist activities, their corruption, their nepotism,
we didn't participate in the election because we were not ready to take part any election under a corrupt government, under a terrorist government. গড়ে ওঠে জনতার মঞ্চ, তারপর তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে এবং সংবিধানে তা যুক্ত করে বিএনপি সরকার পদত্যাগ করে। বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬ সালের জুন মাসে নির্বাচন হয়। সেই নির্বাচনে জয়ী হয়ে দেশে ফেরার ১৫ বছর পর প্রথমবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় ঐকমত্যের সরকার গঠন করে। শেখ হাসিনা এতদিন গৃহবধূ এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেত্রী ছিলেন। এবার সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধু সহ ৩০ লক্ষ শহীদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিলেন। দায়িত্ব নিয়েই তিনি পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে বিদ্রোহীদের সাথে চুক্তিবদ্ধ হন এবং তাদের পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তার অসমাপ্ত আত্মজীবনী বইটি, সেখানে এক জায়গায় বঙ্গবন্ধু লিখছেন, তিনি যখন ঢাকা শহরে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, চারদিকে স্লোগান উচ্চারিত হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই, তিনি লিখছেন, আমি একবার ঢাকা থেকে টুঙ্গি পড়ায় গিয়েছি, হাসু আমার গলা জড়িয়ে ধরে বলল, আব্বা রাষ্ট্রভাষা বাংলা চাই। মেয়েটি এইসব স্লোগান শুনে শুনে আমার সঙ্গে এই স্লোগান বিনিময় করল। তখন তার বয়স ৫ বছর, তিনি একজন শিশু। সেই যে তিনি রাষ্ট্রভাষা বাংলা বলা শিখেছিলেন, সেই বলাটাকে তিনি পরিণত বয়সে বাংলা ভাষার অমর দিন ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক বিশ্বে নিয়ে গেছেন। আমরা আজকে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পেয়েছি। এই উদ্যোগ নিয়েছিলেন প্রবাসী কয়েকজন বাঙালি, রফিক এবং সালাম। কি অদ্ভুত একটা মিল যে বায়ান্নর ভাষা আন্দোলনে রক্ত দিয়ে গেছে রফিক সালাম তাদের মাঝে ছিল, আর ঠিক এই একই নামের দুজন বাঙালি যারা প্রবাসী কানাডায় বসবাস করতেন, তাদের উদ্যোগে এবং অন্যান্য দেশের কয়েকজন ভাষাপ্রেমিক তাদেরকে নিয়ে যে সংগঠন গড়ে উঠেছিল ভালোবাসি মাতৃভাষা, তারাই প্রথম জাতিসংঘে এই প্রস্তাব পাঠিয়েছিলেন। আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন সাদেক সাহেব, তিনি যখন আমাকে বিষয়টা টেলিফোনে জানালেন, আমি সাথে সাথে বললাম আপনি এক্ষুনি প্রস্তাবটা তৈরি করে যেভাবে পাঠিয়ে দেন, বললাম যে ওসব যা করা লাগে ওটা আমরা পরে করে দেবো, এক্ষুনি প্রস্তাবটা পাঠান এবং আমরা সব রকম ব্যবস্থা নেব। এবং ঠিক উনি উদ্যোগটা নিলেন এবং আমরা প্রস্তাবটা পাঠালাম, প্রস্তাব গ্রহণ করা। কিন্তু তখনও তার চারপাশে পিতার খুনি এবং স্বাধীনতা বিরোধী রাজাকারেরা দেশের পথে প্রান্তরে চক্রান্তের জাল বুনছে।
স্বাভাবিকভাবেই দেশের এই পরিবর্তনের ধারা স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের সহ্য হয়নি। তাই তারা দুঃসাহস নিয়ে আবার মাঠে নাম। শুরু হয় ইসলামী মৌলবাদকে শক্তিশালী করার ষড়যন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আক্রমণ। তারপর একের পর এক গতিজির অনুষ্ঠানে রমনার বটমূলের নববর্ষের উৎসবে বোমা হামলা চালাতে থাকে। পুরো দেশটাকে গ্রাস করে সন্ত্রাস। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসীদের উপর হামলা চলে অহর্নিশ। তাদের লক্ষ্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কোনোভাবেই ক্ষমতায় ফিরে আসতে না দেয়া। ২০০১ সালের নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। দেশি বিদেশি চক্রান্ত ও মিডিয়া কুর দ্বারা নির্বাচনে জিতে ক্ষমতায় আসে বিএনপি। গণভবনে ঢুকেই বিএনপি সরকার আবার সন্ত্রাস ও ইসলামী জঙ্গিবাদের পালে বাতাস দেয়। ফলে মানুষ বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানের মতো মৌলবাদী জঙ্গিদের কাছে অসহায় হয়ে পড়ে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের হত্যা করা হয়। পূর্ণিমা শীল সহ বহু নারী গণধর্ষণের শিকার হয়। পরিকল্পিতভাবে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করা হয়। ২০০৫ সাল নাগাদ দেশ জুড়ে এমন এক ভয়াবহ অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় যাতে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠান অসম্ভব হয়ে পড়ে। বিএনপির মনোনীত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেন। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনীর সহায়তায় ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। কিছু দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব আমরা পালন করি, যেমন সন্ত্রাস দমন, ইললিগাল ওয়েপন্স কালেক্ট করা, ড্রাগস ট্রাফিকিং বন্ধ করা, বিভিন্ন রকম আমাদের দায়িত্ব দেওয়া হয়, সেগুলো আমরা পালন করতে থাকি। শুরুতে দেশে একটু শান্তি নেমে এলেও কিছুদিন পর শুরু হয় সুশাসন প্রতিষ্ঠার নামে নতুন অনাচার। এই সময় শেখ হাসিনা গণমানুষের অধিকার এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশে বিদেশে জনমত গড়ে তুলতে থাকেন। এ কারণে তাকে সাব জেলে বন্দী করা হয়। চিকিৎসার জন্য প্যারোলে যুক্তরাষ্ট্রে গেলে তার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করে তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু তিনি নিষেধাজ্ঞা ভেঙে দেশে পৌঁছান। নিঃসঙ্গ কারাগারে থাকাকালে তার খাদ্যে বিষ মেশানোর অভিযোগও পাওয়া যায়। Sheikh Hasina is now facing charges that relate to murder and corruption. Last week she was blocked from boarding a flight home from London after the military-backed government barred her from returning. Now the dramatic news this week was that the government, having stopped you going back to your own country, has changed their mind, and now as of Wednesday you're free to go back.
Well, yes, thank you very much for giving me this opportunity. It's wonderful to meet you here. And you are very correct that first they put cases against me, they issued a warrant against me. Then I think it is a tremendous pressure from people of Bangladesh, home and abroad, then world leaders, and especially the world media. And that's why they withdraw the ban. Now I can go back to my country and I'm going back very soon. 2008 সালের 11 জুন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দেয়। মুক্তির পরেই শেখ হাসিনা জরুরি অবস্থা তুলে নিয়ে সংসদ নির্বাচন দিতে চাপ প্রয়োগ করতে থাকেন। Over in Bangladesh, people may have a chance to elect parliament after 2 years of waiting. On Saturday, leaders of the Bangladeshi interim government announced that elections will take place on December 18th. In a televised address to the nation, interim government leader Fakhruddin Ahmed said he believed the election would lead to the, quote, restoration of a real democracy. And that's something many residents have been waiting to hear. বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী অঙ্গীকার হিসাবে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়। শেখ হাসিনা ঘোষণা দেন, এই ঘাতক দালালদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। তাঁর এই প্রতিশ্রুতির রেশ ধরেই 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট জয়ী হয় এবং দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে। কিন্তু ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে শুরু হয় ষড়যন্ত্র, ঘটানো হয় বিডিআর বিদ্রোহ। অত্যন্ত সাহস ও বিচক্ষণতার সঙ্গে শেখ হাসিনা বিদ্রোহ দমন করেন এবং দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনেন। আপনারা সংযত হন, অস্ত্র সমর্পণ করুন, আপনাদের কোনো ক্ষতি হবে না আমি আশ্বস্ত করছি। শেখ হাসিনা ক্ষমতায় এসেই 1996 সালে শুরু করা জাতির জনকের হত্যার বিচারের রায় কার্যকর করেন। পাশাপাশি শুরু করেন দেশ গঠনের প্রস্তুতি, গবেষণা এবং নীতি নির্ধারণ। Jai Bangla, 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 J
মানুষের মৃত্যু আল্লাহর হাতে, শেখ হাসিনা এই কথাই বিষয়ে বঙ্গবন্ধু করতেন। যে ষড়যন্ত্র তো আছেই, আমাদের এই উত্থানকে যারা আমার স্বাধীনতা চায় নাই, যারা একাত্তরে পরাজিত শক্তি দেশি বিদেশি, তারা কোনোভাবেই এটাকে মেনে নিতে এখনো পারছে না। চার দলীয় জোটের নেতা তাদের মিথ্যে মামলা দিয়ে মতি রহমান নিজামি, মুজাহিদি, সাইদি, কামরুজ্জামান, সাইদি কামরুজ্জামান, তাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। যতই চেষ্টা করেন এই বিচার বন্ধ করতে পারেন নাই, ইনশাল্লাহ বন্ধ করতে পারবেন না, এই বিচারের বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ কার্যকরী হবেই হবে। তারপর স্বাধীনতার 39 বছর পরে 25 মার্চ 2010 শুরু হয় একাত্তরের যুদ্ধাপরাধীদের বহু প্রতীক্ষিত বিচার। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর এই 32 বছরে স্বাধীনতার পক্ষের দলগুলোর বিভিন্ন দুর্বলতার সুযোগে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলগুলো বাংলার জনগণের মনে নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম হয়। মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলার চেষ্টা করতে থাকে, পাশাপাশি তাদের দোসররা দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়া সহ সারা পৃথিবীতে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মিথ্যা প্রচারণা শুরু করে। It is correct to say that from a fair trial prism there are significant concerns about the trials, yet nonetheless you know you will not find a trial in Bangladesh that does meet international standards in any court in the country. অন্যতম মানবতাবিরোধী অপরাধ করেছিল যারা তাদের বিচার হচ্ছে। এই যে অপরাধগুলো করেছিল সেটা যেমন ইতিহাসের অংশ, এবং যারা এই হত্যাকাণ্ড এবং জঘন্যতম অপরাধের সাথে জড়িত তাদের বিচারটিও এই দেশের ইতিহাসে একটি অংশ হয়ে থাকে। Law will take its own course. Those who lost their family members, it is their demand that these criminals should be punished. So it was our commitment to the people, if you don't try these criminals, then you cannot move forward, because it is just like a curse to the nation. আইনগতভাবে লিগেলি কনস্টিটিউটেড একটা ট্রায়াল প্রসেস করেছি, সেই ট্রায়াল প্রসেসের মাধ্যমে আমাদের যুদ্ধ অপরাধীদের বিচার আমরা সম্পন্ন করেছি। আমি মনে করি এটা জাতি হিসাবে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একটা চরম পাওয়া। আমি এটাকে কী বলবো, আমি এটাকে ই করি, সেলিব্রেট করি, এবং এই সেলিব্রেশনটা সম্ভব হয়েছে শেখ হাসিনার একেবারেই একক বলবো দৃঢ়তা, এবং এই ব্যাপারে ওনার টোটালি আপোষহীন একটি একটি যাত্রা। আমি তাই মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনা এই পুরো ব্যাপারটার জন্যে আমি তাকে আন্তরিক সাধুবাদ জানাই। এবং শেখ হাসিনা সরকার আজ এ সত্য প্রতিষ্ঠিত করেছে যে 30 লক্ষ শহীদের জীবন ও সম্ভ্রম যারা ইসলামের নাম ভাঙিয়ে বিকিয়ে দিয়েছে তাদের বিচার পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। 30 লক্ষ শহীদ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, শ্রদ্ধা জানাই 2 লক্ষ মা বোন যাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়েই আজ আমরা স্বাধীন জাতি পেয়েছি। যুদ্ধাপরাধীদের বিচার করে শেখ হাসিনা বাঙালির মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবোধকে কলঙ্কমুক্ত করছেন। এসবের পাশাপাশি তিনি সামাজিক প্রকৌশলের অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়েছেন। 4 দশক পরে হলেও তিনি জীবিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সম্মান এবং পুনর্বাসনের ব্যবস্থা করে চলেছেন। এর ফলে
শারীরিক ও মানসিকভাবে আহত হাজার হাজার মুক্তিযোদ্ধার বাকি জীবনটুকুতে আবার বেঁচে ওঠার স্বপ্ন জুগিয়েছেন। তাছাড়া বৃদ্ধ মানুষের জন্য নিয়মিত বয়স্ক ভাতা এবং নারীদের জন্য বিধবা ভাতা চালু করে একটি কল্যাণ রাষ্ট্রের নীতি অনুসরণের চেষ্টা করছেন। ইতিমধ্যে আপনি জানেন যে সামাজিক নিরাপত্তার জন্য আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি, যেমন একটা মা যদি স্কুলে বাচ্চাকে পাঠায় মার নামে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিই, বয়স্ক ভাতা বিধবা ভাতা দিয়েছে। বিধবা ভাতাটা এই কারণে দেওয়া যে আমি দেখেছি যে একটা মা যখন বিধবা হয়ে যায়, না বাপের বাড়ি ঠাই হয় না স্বামীর বাড়ি ঠাই হয়, বাচ্চা কাচ্চা নিয়ে যখন শহরে আসে মানুষের বাড়ি কাজ করতে যে একটা পর্যায়ে তাকে প্রতিতলায় স্থান করে নিতে হয়, বাচ্চাগুলি রাস্তায় টোকাই হয়। এটা আমি একজন মা, আমি একজন বোন, আমি একজন মেয়ে, আমি একজন মহিলা এই হিসেবে এটা আমার জন্য অত্যন্ত অসম্মানজনক বলে আমি মনে করি। এসবের পাশাপাশি শেখ হাসিনা বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নকেও সমান গুরুত্ব দিয়েছেন। তার ফলে বঙ্গোপসাগরে 2012 ও 2014 সালে মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আন্তর্জাতিক আইনি সালিশের মাধ্যমে 200 নটিক্যাল মাইলেরও বেশি জায়গার উপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা বলয় গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। আমরা 2008 সরকার গঠন করার পর 9 থেকে আমরা সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ এগুলি সব শুরু করলাম, খুব গোপনীয়তা রক্ষা করে মিটিং করা, সমস্ত এগুলি জোগাড় করা, মানে এমনকি সার্ভে জাহাজ আমাদের কিনতে হলো নৌবাহিনীকে দিয়ে। কিন্তু সার্ভে করতে গেলেই কিন্তু ভারত বাধা দেবে, মিয়ানমার বাধা দেবে, সেখানেও আমাদের বেশ কিছু একটু কাজ করতে হলো অন্যভাবে। এভাবে করে আমরা কিন্তু এটা সাবমিট করে করলাম। বন্ধুত্ব বজায় রেখে দুইটা দেশের বিরুদ্ধে মামলা করে সেই মামলায় জয়লাভ করা, এটা এখন আপনি যেভাবেই দেখেন সেটা আমরা করতে পেরেছি। বাংলাদেশের জন্মের আগে থেকেই সীমান্ত নিয়ে বিতর্ক ভারতের সাথে বন্ধুত্বের জন্য চরম ঝুঁকি হিসাবে বিরাজ করছিল, যেমন বহুকাল থেকেই ছিটমহলবাসীদের ভাগ্য আর অধিকার অনিশ্চিত ছিল। ১৯৪৭ সালে তাড়াহুড়ো করে আঁকা র্যাডক্লিফের দেশভাগের মানচিত্র তাঁদের আরও গভীর অনিশ্চয়তায় ফেলে দেয়। ছিটমহলের বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে, আগে তো লেখাপড়া করা ইচ্ছুক ছিল না, সেই জন্য আমি মানে বাচ্চাদের শিক্ষা দিতে চাই, তাদেরকে আমি উচ্চ শিক্ষিত বানাইতে চাই। আমাদের মতো প্রতিবন্ধী আরও আছে, তারা যাতে এই 6 কিলো রাস্তা হেঁটে না যায় এবং কষ্ট না হয়, আমি সরকারের কাছে প্রার্থনা করি যে দ্রুত আমাদের এখানে স্কুল কলেজ মাদ্রাসা হোক। ৬৮ বছরের বেশি কাল পরে শেখ হাসিনা সরকারের ঐ কান্তিক আগ্রহে ভারত শেষমেশ 2015 সালে সাড়া দেয়। দুই দেশের অধিবাসীদের ইচ্ছা অনুযায়ী ছিটমহল বিনিময় হওয়ায় 50 লক্ষেরও বেশি মানুষ তাঁদের ভাগ্য ও নাগরিক অধিকার ফিরে পায়। ভারতের সঙ্গে এ সময় দীর্ঘদিন ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনেকদিন থেকে আমরাই সিটে আছিলাম, মনে হয়েছিল যে আমরা অন্ধকার জগতে আছি, কিন্তু এখন আমরা সাহেবগঞ্জ সিট বাংলাদেশ হওয়াতে অনেক খুশি। অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো রাষ্ট্র ছিল না, আমাদের কোনো নাগরিকত্ব ছিল না,
আমাদের কোনো দেশ ছিল না, তাই আমরা আজকে নাগরিকত্ব পেয়েছি, রাষ্ট্র পেয়েছি, দেশ পেয়েছি। ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টনের দীর্ঘকালের বিরোধ মীমাংসা হাসিনা সরকারের একটি বড় কৃতিত্ব। বড় প্রতিবেশী ভারতের সঙ্গে দৃঢ় মৈত্রী ও সহযোগিতার সম্পর্ক স্থাপন হাসিনা সরকারের পররাষ্ট্রনীতির আরও একটি বড় সাফল্য। যেটা বঙ্গবন্ধু 74 সালে করে গেলেন সেটা 44 বছর পর 2015 সালে আমরা করতে সক্ষম হলাম, এবং এনক্লেভ পরিবর্তন করায় যে ছিটমহল বিনিময়, এটা কিন্তু পৃথিবীর বহু দেশ পারেনি। এটা নিয়ে অনেক মারামারি কাটাকা অনেক কিছু হয়ে গেছে। আপনি লক্ষ্য করেছেন যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা কিন্তু এই ছিটমহল বিনিময় করলাম এবং মানুষের এই বিনিময়টা, এটা কিন্তু একটা দৃষ্টান্ত, এটা কেউ পারে না। কারণ জমি জমা নানা রকমের সমস্যা থাকে, আমরা কিন্তু আমরা এমনভাবে কতগুলি পদক্ষেপ নিলাম যে এগুলি সুন্দরভাবে আমরা করতে পেরেছি। বিদ্যুৎ সংকট উৎপাদন ব্যবস্থাকে যেমন অভিশাপগ্রস্ত করে তোলে, তেমনি মানুষের দৈনন্দিন জীবনকেও করে তোলে অতিষ্ঠ। শেখ হাসিনা সরকারের সময় 2009 সাল থেকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ভারত, ভুটান ও নেপালের কাছ থেকে বিদ্যুৎ এবং বহির্বিশ্ব থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্র প্রস্তুত করে শেখ হাসিনার সরকার অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল রেখেছেন। বাংলাদেশ এই পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে সবগুলো রাষ্ট্রের সঙ্গেই আমরা কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে এই পুরো অঞ্চলে একটা বন্ধুত্ব, সৌহার্দ, সহযোগিতা তার একটা আবহ তৈরি করতে পেরেছি। রাশিয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই প্রায় ছিল না, আমাদের কোনো লেনাদেনা ছিল না, কোনো ধরনের যে সহযোগিতা তা ছিল না। সেখানেও সেই সম্পর্কটিও আবার নতুন করে জোরদার করা হয়েছিল, এবং তার মাধ্যমেই এখন দেখছেন যে আমরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমাদের জ্বালানি খাত সহ অন্যান্য অনেক খাতে আমাদের একটা বিরাট সহযোগিতার এখন কাজ চলছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্ব সেটিকে জোরদার করেছি, চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব সহযোগিতার সম্পর্ক ব্যাপকভাবে জোরদার হয়েছে, ইউরোপের সঙ্গে দেখুন আমাদের অনেক ঘনিষ্ঠতর হয়েছে। শক্তি যোগানের এই কূটনৈতিক সফলতা উন্নত বাংলাদেশের স্বপ্নকে বাস্তব করে তুলেছে। দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক সাফল্যের ক্ষেত্রে শেখ হাসিনার কোনো তুলনা নেই। ২০০০ সালের কথা, জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা বিশ্বকে বদলে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। এমডিজি নামে পরিচিত সেই অঙ্গীকারের প্রথমটি ছিল দারিদ্র অর্ধেকে নামিয়ে আনা। সেই হিসেবে 2015 সালের মধ্যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনার কথা শতকরা 29 ভাগে।
1971 সালের আগে থেকেই খাদ্য ও পুষ্টি এদেশের মানুষের এক নম্বর সমস্যা ছিল। জনসংখ্যার বিস্ফোরণ, অতিমাত্রায় বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি মানুষের মুখে দুবেলা দুমুঠো ডাল ভাত তুলে দেওয়ার জন্য বড় বাধা ছিল। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শেখ হাসিনা সরকার 2010 সাল থেকেই ব্যাপক ও সমন্বিত পরিকল্পনা হাতে নেয়। বাংলাদেশ সরকার ও দাতা গোষ্ঠীর সহযোগিতায় কৃষক, কৃষিবিজ্ঞানী, গবেষক ও অর্থনীতিবিদদের সমন্বিত পরামর্শে খাদ্য নিরাপত্তার এক বৃহৎ বলয় গড়ে তোলা হয়। ফলে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষপ্রবণ দেশটির কৃষকেরাই এখন উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি করছে। গ্রামের অর্থনীতির এক বিরাট পুনর্জাগরণ ঘটেছে। আগে 7 বছর আগে একটা একজন মানুষ গ্রামে কাজ করে 3 কিলোগ্রাম চাল কিনতে পারতেন, একজন কৃষি শ্রমিক। আজকে 13 কিলোগ্রাম চাল কিনতে পারেন। তো তাহলে তার 4 গুণ উন্নয়ন হয়েছে, 4 গুণ তার আয় রোজগার বেড়েছে। সেই আয় রোজগার দিয়ে দেখবেন যে সেই টাকাগুলো এখন তারা ছেলে মেয়েদের লেখাপড়ার কাজে খরচ করে, শিক্ষাক্ষেত্রে খরচ করেন। নববর্ষে দেখবেন যে গ্রামের মানুষও নতুন শাড়ি পরছে, নতুন সমস্ত আয়োজন ঈদ পার্বণে। তো এই সব কিছুই ঘটছে, চোখের সামনে দেখতে পাচ্ছে ইকোনমিটা কতটা এগিয়ে যাচ্ছে, তরতর করে এগিয়ে যাচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ বাংলাদেশের এই স্বনির্ভরতা খুব ঝুঁকির ভিতর ফেলে দিয়েছে। উই অল নিড টু পে অ্যাটেনশন টু কার্বন বাজেটিং অ্যান্ড ডিকার্বনাইজেশন। উই আর ওয়ার্কিং অন পসিবল আইএনডিসিস, বাট নিউ অ্যান্ড অ্যাডিশনাল রিসোর্সেস উইল বি নিডেড ফর দেয়ার ইমপ্লিমেন্টেশন। শেখ হাসিনা সরকার এজন্য দায়ী উন্নত ভোগবাদী দেশগুলোর কার্বন নির্গমন কমানোর জন্য 48টি উন্নয়নশীল দেশের জোটকে নেতৃত্ব দিয়েছেন। এসবে জোর দেওয়ার পাশাপাশি দেশের ভেতরে গ্রামভিত্তিক অভিযোজন নীতির উপর জোর দিচ্ছেন। স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যালোচনা করে পাড়ায় পাড়ায় বিভিন্ন পেশার মানুষসহ সব ধরনের উদ্ভিদ ও প্রাণীর অভিযোজন ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ শুরু করেছেন। ২০০০ সালের কথা, জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা বিশ্বকে বদলে দেবার অঙ্গীকার করেছিলেন। এমডিজি নামে পরিচিত সেই অঙ্গীকারের প্রথমটি ছিল দারিদ্র অর্ধেকে নামিয়ে আনা। সেই হিসেবে 2015 সালের মধ্যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনার কথা শতকরা 29 ভাগে। পৃথিবীর অন্য সব দেশের সঙ্গে তাল মিলিয়ে জাতিসংঘের বেঁধে দেয়া মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশ সফল হয়েছে। প্রত্যেক পরিবারে একাধিক সদস্য এখন শুধু লিখতে পড়তেই পারে না, তারা মোবাইল, টেলিভিশন সহ অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তথ্য সংগ্রহের কৌশলও আয়ত্ত করেছে। শেখ হাসিনা সরকার এরই ধারাবাহিকতা বজায় রাখতে 2030 সালের অনেক আগেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পরিকল্পনা হাতে নিয়েছেন। প্রযুক্তিভিত্তিক ও বৈজ্ঞানিক শিক্ষার উপর জোর দিয়ে মানুষের চিন্তা এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গাটি শক্তিশালী ও যুগোপযোগী করে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। 3 কোটি শিশুকে তার সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়ার ব্যবস্থা করেছে। নারীর জন্য উচ্চ পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রচলন এবং প্রযুক্তিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে দেশের নারী জাগরণে বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে শেখ হাসিনার ভূমিকার কোনো তুলনা সাম্প্রতিক বিশ্বেও নেই। বাংলাদেশের প্রতিটি পেশায়, এমনকি বিচার ও কূটনৈতিক বিভাগ পর্যন্ত নারী এখন সর্বোচ্চ পর্যায়ে। দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, সংসদে উপনেতা, স্পিকার এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন নারী। আইন শৃঙ্খলা এবং প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি শাখায় উচ্চ পদে এখন নারীর অধিষ্ঠান। জাতীয় নারী উন্নয়ন নীতিমালায় নারী পুরুষের বৈষম্য দূর করে সর্বক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থায় নারী নেতৃত্বের প্রতিষ্ঠা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে। একটি বাড়ি, একটি খামার প্রকল্প এবং ক্ষুদ্র সঞ্চয় ব্যাংক নারীকে স্বাবলম্বী করার ক্ষেত্রে বিপুলভাবে সাহায্য করেছে। 1971 সালে সেই তলাবিহীন ঝুড়ি এখন উন্নয়নের ফসলে পূর্ণ। 2010 সাল থেকে চমকপ্রদ স্থিতিশীল প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার শক্ত মজুদের কারণে বাংলাদেশকে সার্কভুক্ত দেশগুলোর ভেতর ভারতের পরেই শক্তিশালী বিবেচনা করা হচ্ছে। One of the things is to be ambitious. মনে হয় যে এটা বাংলাদেশে হবে না, বাট ওখানে শেখ হাসিনা না এটা কেন করতে পারবো না, করতে পারবো। টেক ফর এক্সাম্পল রূপপুর, ইটস এ 12.5 বিলিয়ন প্রজেক্ট, 12.5 বিলিয়ন প্রজেক্ট। বায়রা বন্দর, দ্যার ইজ নাথিং এট দ্য মোমেন্ট, ইটস এ স্মল ভিলেজ। সেখানে একটা বন্দরের চিন্তা করা ভেরি পজিটিভ চিন্তা, কারণ এখানে ডেপথ, যে দি ড্রাফট অফ দি ভেসেলস হুইচ ক্যান কাম ইজ ইউ নো এনি ভেসেল ক্যান কাম 40 ফিট ড্রাফট অর সামথিং। সিমিলারলি মাতারবাড়ি হ্যাজ বিন চোজেন ফর দি লার্জেস্ট পাওয়ার প্রজেক্ট, ইটস অ্যান আইল্যান্ড, অ্যান্ড আইল্যান্ড ছাড়া কোল বেসতে তো ওর প্রজেক্ট করা মুশকিল। এই সিদ্ধান্তটা অতি বড় সিদ্ধান্ত। এই উন্নয়নের ফল মানুষ এখন কেবল দেখতে শুরু করেছে। এসব সামাজিক সেবা খাতের উন্নয়ন বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় পৌঁছে দেবার সম্ভাবনা সৃষ্টি করেছে। শুধু রাজধানী ঢাকায় নয়, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামোর সাথে সরাসরি সংযুক্ত করায় সরবরাহের ক্ষেত্রে অনেক সমতা এসেছে। যেমন যমুনা সেতু উত্তরবঙ্গের সাথে বাকি দেশের যোগাযোগ তৈরি করে দেয়ায় মঙ্গা দূর হওয়া সহ অভ্যন্তরীণ ব্যবসার সুযোগ বৃদ্ধি পেয়েছে। অচিরেই পদ্মা সেতুও সমগ্র বাংলাদেশের সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগ আরও উন্নত করতে যাচ্ছে। আজকে যদি পদ্মা সেতু হয় তার 10 ভাগের 1 ভাগ এবং 10 ভাগের 1 ভাগ সময় এবং 10 ভাগের 1 ভাগ খরচে সেই টাকাটা মানে বিক্রি করতে পারবে, বেশি বিক্রি করতে পারবে। তো এই জায়গায় যদি পদ্মা সেতুর আমার কৃষকের ফসলটা যদি পদ্মা সেতুতে অতি তাড়াতাড়ি পার হয়ে ঢাকার মার্কেটে নিতে পারে, সে যে দামটা পেয়ে বেশি লাভবান হবে, এর সাথে বড় উপকার কৃষকের আর কিছু হতে পারে না। তাছাড়া রাজধানী ঢাকাকে বসবাসের উপযোগী করে তোলার জন্য শেখ হাসিনার প্রচেষ্টার কোনো কার্পণ্য নেই। গত 7 বছরে উড়াল সেতু নির্মাণ, নাগরিকদের জন্য সরকারি বেসরকারি যানবাহনের সংখ্যা ও সেবা বৃদ্ধি এবং রাস্তাকে নিরাপদ করে তোলার জন্য সমন্বিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগারগাঁও স্টেশন পর্যন্ত ধরা হয়েছে, আমি মনে করি ফার্ম গেট পর্যন্ত হলে পরে মানুষ আরও বেশি সুবিধা পাবে, কারণ ফার্ম গেটে একটা জংশন, সেখান থেকে কিন্তু সারা ঢাকার বিভিন্ন দিকে যোগাযোগটা করা যায় এবং মানুষ তাহলে ব্যবহার করবে। আর এটা নির্মাণ কাজ সমাপ্ত হলে মেট্রো রেলও ভালো পয়সাও কামাই করতে পারবে। আমাদের আঞ্চলিক যোগাযোগ সেই সাথে সাথে মানে আন্তর্জাতিক রুটের সাথে বাংলাদেশকে সংযোগ স্থাপন করে দেওয়া, সেই কাজটাও আমরা করে
করে যাচ্ছি, শুধু সড়ক সেতু, রেল, নৌপথ এবং আকাশপথ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং আমরা চাচ্ছি আরও একটা নতুন এয়ারপোর্টও করে দিতে, যেটা আন্তর্জাতিক এয়ার রুটের সাথে সংযোগ থাকবে। কাজে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধন রচনার জায়গা। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের সকল নাগরিকের অধিকার ও স্বার্থ রক্ষার চেষ্টা করছেন। এ পর্যন্ত তিনি তার সাহস ও নেতৃত্বের সবটুকু দিয়ে একটি নিরাপদ এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রটি প্রস্তুত করেছেন। একই সাথে বিশ্ব জলবায়ু পরিবর্তন সৃষ্ট দুর্যোগ মোকাবেলা ও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় উন্নয়নশীল দেশগুলোকে সাথে নিয়ে তাঁর নেতৃত্ব ও অবদান ব্যক্তি হাসিনাকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে। সারা বিশ্বের সর্বাধিক প্রভাবশালী নারীদের মধ্যে শেখ হাসিনা তার আসন প্রতিষ্ঠা করেছেন এবং এসবের স্বীকৃতিস্বরূপ তিনি দেশিকোত্তম ও চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ছাড়াও বহু সম্মাননা এবং পুরস্কার পেয়েছেন। আওয়ার ইনোভেটিভ পিপল অ্যান্ড হোম গ্রোয়িং সলিউশন হ্যাভ ব্রট রিমার্কেবল রেজাল্টস ইন অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ। ইন 1971, আফটার বাংলাদেশ গেইনড ইন্ডিপেন্ডেন্স, Henry Kissinger made a comment about this country. He called it a bottomless basket. Well, today, Bangladesh is definitely not a bottomless basket. কর্মবীর এই সাহসী নারী শুধুমাত্র দেশের মানুষের জীবন উন্নয়নেই নেতৃত্ব দেননি, ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে নিজ পরিবারের সদস্যদেরও আধুনিক বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তুলেছেন। As a mother, she is very loving. Very, very loving. She has always been a very loving, caring person. And it's not just for us, her children, but she cares equally about everyone. Everyone in the family, cousins, nephews, especially children. She loves children. Tumra shobai tika nao? Tumra shobai tika nao? Kono bhoy nai? Kono bhoy nai? আমরা সুস্থ হব, আমরা সুস্থ হব, সুন্দর জীবন পাব, সুন্দর জীবন পাব। খেলাধুলা, সংস্কৃতি চর্চা আমি মনে করি এটা একান্তভাবে প্রয়োজন। এই জন্য প্রয়োজন, তাহলে এই ছেলেমেয়েরা বিপথে যাবে না। বাংলাদেশ এমন একটা জায়গায় আছে যে বিশ্বের সব থেকে নামি দামি ক্রিকেট খেলোয়াড় দেশগুলি বাংলাদেশকে এখন হিসাব করে। গানের ভক্ত আমি কেন, আমার আব্বা মা সবাই কিন্তু গানের ভক্ত, সবসময় গান শোনা এটা কিন্তু আমাদের বাড়িতে সবসময় এটা ছিল। পাশাপাশি বই পড়া, মানে আব্বা আমাদেরকে ছোটবেলা আমার এখনও মনে আছে 10 টাকা করে দিতেন বই কিনতে। শুরু হলো রূপকথার বই কেনা নিয়ে, তারপরে একটা পর্যায়ে আসলো দস্যু বাহারামের বই, সবাই মিলে তখন কাহাতে দুই আনা চাই আনা জোগাড় করে ভাড়া বেঁধে হলো। তবে পরবর্তীতে কী, এরপরে আস্তে আস্তে উপন্যাস, আমি ক্লাস 9 যখন পড়ি তখন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বা আপনার নজরুলের বইগুলি ছোট গল্প থেকে শুরু করে তার কবিতা পড়া এই করা। আর আব্বা তো নিজে সুন্দর আবৃত্তি করতেন, আবৃত্তি করে করে উনি শোনাতেন। ওহে সুন্দর
রেখেছি কনক মন্দিরে, রেখেছি কনক। আওয়ামী লীগ সরকারের আগে বাংলাদেশের সংস্কৃতি চর্চার একটা অসম্ভব অন্ধকার সময় আমরা পার করেছি। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকে এই ধারাটা পাল্টে গেছে এবং আমরা যারা সংস্কৃতি কর্মী বা গান বাজনার চর্চা করি, আমাদের মনে হয় যে এটা আমাদের একটা সোনালী সময়। Mind Ben Bland are top stories. Gunshots and explosions are heard as security forces move to end the Bangladesh hostage standoff. There are fears of many casualties in the restaurant attack. The so-called Islamic State group has claimed responsibility. রাজধানী গুলশানে একটি রেস্টুরেন্টে অজ্ঞাত হামলাকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের গোলাগুলি। নিহত গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারান স্থানীয় এক মহিলা। চিকিৎসাধীন শুরুর প্রায় আধা ঘন্টা আগে বোমা বিস্ফোরণ ঘটে দুর্বৃত্তরা। গোলাগুলি তো সারা রাত ধরে গোলাগুলি গুলো গুলি শব্দ পাওয়া আর আল্লাহু আকবার শোনা বন্ধুরা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্যে দেশি বিদেশি ষড়যন্ত্র এক ভয়াবহ রূপ গ্রহণ করেছে। জঙ্গিবাদের অশুভ শক্তি বাংলাদেশ সহ সারা বিশ্বের সাথে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্ভীক নেতৃত্ব মুক্তিযুদ্ধের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার দুর্গম পথযাত্রাকে নিয়ে যাচ্ছে এই সাফল্যের পথে। বাংলাদেশ যখন একটি আত্মমর্যাদাশীল এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন দেশি বিদেশি একটি চক্র বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অস্ত্রের মুখে নিরীহ সাধারণ মানুষকে জিম্মি করে এরা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়। আপনারা যারা স্বস্ব কর্মস্থানে এবং মাঠ পর্যায়ে যারা আছেন, তারা ধর্মের প্রকৃত যে শিক্ষা, সেই শিক্ষাটা যেন মানুষ পায় সেদিকে লক্ষ্য রাখবেন। আর এই জঙ্গি সন্ত্রাসবাদ যে নামে যেভাবে আসুক না কেন, তাদেরকে আমাদের দমন করতেই হবে এবং সেটা আমরা করব। আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স টু টেরোরিজম, এটা বাস্তবায়ন করতে হবে যে কোনো ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলার মাটিতে হতে দেব না, মানুষের শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করব, এটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে এবং আমি বিশ্বাস করি অবশ্যই আমরা তা পারব। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার, নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়, কানে কানে তুই হারাই আপনা শক্তি নিশীত করিস জপনা, কানে কানে তুই হারায় আপনা শক্তি নিশীত
করিস যাপনা বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার নাই নাই হয়।